হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং যেটাই বলি। তো এক কথায় যদি বলি, প্রোগ্রামিংয়ের একটা টিউটোরিয়ালে যেখানে আমরা আজকে রিটার্ন স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আমি এখানে প্রথমে লিখে নিয়েছি রিটার্ন স্টেটমেন্ট, তো আমরা আজকে রিটার্ন স্টেটমেন্টটা নিয়ে একটু কথা বলবো। তো এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্যে, এই টপিকটা নিয়ে কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তানভীরকে, আমাদেরই এক স্টুডেন্ট তানভীর। ও এই বিষয়ে আমাদেরকে দৃষ্টিপাত করেছে আর কি, যে এটা নিয়ে আমরা কিছু একটা করতে পারি বা জিনিসটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন আছে। তো আমি যতদূর জানি, আমি আজকে সবাইকে জানানোর চেষ্টা করছি যে যেটা রিটার্ন স্টেটমেন্ট আসলে যা হয় বা যেটা আমাদের রিটার্ন স্টেটমেন্টে আছে। তো রিটার্ন স্টেটমেন্ট নর্মালি আমরা দুই রকম লিখতে পারি বা দুই রকমের রিটার্ন স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে রিটার্ন, শুধু রিটার্ন, আরেকটা হচ্ছে রিটার্ন উইথ এক্সপ্রেশন। দুই ধরনের রিটার্ন স্টেটমেন্ট আমরা দেখতে পারি, একটা শুধু রিটার্ন, আরেকটা হচ্ছে রিটার্ন উইথ যে কোনো একটা এক্সপ্রেশন থাকবে তাতে। তো রিটার্ন এই এক্সপ্রেশনগুলো কীভাবে, কোনটা কী হয় সেটা যদি আমরা বলি বা কোনটা কোথায় কীভাবে ঘটে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আমাদের একটা, আমরা একটা ডেফিনেশন ক্রিয়েট করি ফাংশনের, ফাংশন ডেফিনেশন, আর একটা থাকে হচ্ছে আমার ফাংশন কলিং। আমি যদি দুইটাকে ধরে নিই, এইভাবে একটা ফাংশন ডেফিনেশন আর একটা হচ্ছে ফাংশন কলিং। তো ফাংশন ডেফিনেশনে আমরা যে ফাংশনটাকে ক্রিয়েট করি যে টাইপের, সেই টাইপটাই আমাকে, সেই টাইপের কিছু একটা যখন ফাংশন কল হয় এই কলিংয়ে আমাকে রিটার্ন করতে হয়। ব্যাপারটা একদম যদি খুব সহজ ভাষায় আমরা বলি তাহলে ব্যাপারটা এরকম। ফাংশন ডেফিনেশনে কেমন, আমরা যদি খুব ছোট্ট করে উদাহরণ একটা দেই, আমরা একটা ফাংশন লিখলাম ইন্টিজার মেইন, এটা আমাদের একটা ফাংশন। ফাংশন ডেফিনেশনে আমি এই ফাংশনটা লিখলাম, তো এই ফাংশন যখন কলিং হবে বা যাই হোক সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে এই ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করতে হয়, যার জন্য আমরা এখানে নর্মালি যেটা লিখি সেটা হচ্ছে রিটার্ন, এখানে লিখে রাখি রিটার্ন জিরো। তো এই জিরো এর জায়গায় আমরা কী করতে পারি, আমরা ওয়ান লিখতে পারি, টু লিখতে পারি, থ্রি লিখতে পারি, যে কোনো ইন্টিজার টাইপ নাম্বার আমরা লিখে দিতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা কেন শুধু জিরোই লিখি বা ওয়ান লিখি, সেটা নিয়েই আমি আজকে ফার্দার কথা বলবো। তো ফার্দার কথায় আমরা যাচ্ছি যে আমরা আসলে কী লিখতে পারি বা না লিখতে পারি। ফার্স্ট অফ অল আমরা রিটার্নের ক্ষেত্রে কী কী লিখতে পারি আমরা সেটা নিয়ে একটু বলি। আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে রিটার্ন জিরো ওয়ান, বুলিয়ান হিসেবে আমরা এই দুইটাকে ইউজ করতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে রিটার্ন যে কোনো একটা প্যারামিটার, আমরা লিখতে পারি যে কোনো ইনক্রিমেন্টাল ভ্যালু, আমরা যে কোনো একটা যোগ বিয়োগ গুণভাগের কোনো কিছু একটা রিটার্ন করতে পারি, সবগুলো যে কোনো কিছু লিখলেই সবই আমাদের কারেক্ট হিসেবেই থাকবে। কিন্তু আমরা কি লিখতে পারি না সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যদি কখনো এইভাবে লিখি রিটার্ন এ বি সি, দ্যাট মিন্স আমাদেরকে এ প্রিন্ট করবে, বি প্রিন্ট করবে বা সি কে রিটার্ন করবে, এটা কিন্তু আসলে করে না। এই টাইপের আসলে সে অনলি সেই লাস্ট যে এলিমেন্ট সি সেটাকেই প্রিন্ট করবে, বাদ বাকি দুইটাকে প্রিন্ট করবে না। তো এই হচ্ছে মোটামুটি রিটার্নের একটা কথা। তো আমি আরও কিছু কথা প্রাইমারি লেভেলের কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে ইন্টিজার লিখেছিলাম, তো নর্মালি আমরা যদি কখনো এটা লিখি ভয়েড কোনো একটা ফাংশন, দ্যাট মিন ফাংশনটা ফাঁকা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এই রিটার্ন টাইপ থাকবে না, কোনো ধরনের রিটার্ন টাইপ থাকে না যদি ভয়েড থাকে। ওকে, তো ভয়েডের ক্ষেত্রে আমাদের এটা থাকবে না। কিন্তু যদি আমরা কখনো কোনো ইন্টিজার কোনো একটা ফাংশন থাকে এবং সেখানে যদি আমরা এই রিটার্ন টাইপটা না দেই, ইন্টিজার ফাংশনে যদি রিটার্ন টাইপটা না দিই, তাহলে কী হবে, সেখানে একটা গার্বেজ ভ্যালু সে প্রিন্ট করতে পারে এবং করে, একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হয়। তো এইটা মোটামুটি আমার একটা দেখানোর একটা বিষয় ছিল যে আমরা এইভাবে এটা করতে পারি। পাশাপাশি আরও কিছু কথা আমি খুব ইজি লেভেলের কিছু কথা বলবো, সেটা হচ্ছে মানে খুবই কোর লেভেলের আর কি। যেমন সাপোজ আমি একটা ছোট একটা প্রোগ্রাম লিখি, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে মেইন, আমার মেইন প্রোগ্রাম, এখানে একটা প্যারামিটার থাকবে, এখানে আমি কিছু লিখলাম না আপাতত,
सपोज ये कि प्रिंट लाइन आसे को प्रिंट लाइन आसे ये ओके तो जी ये बोली मेनटा हे नीचे आमाके आमार फादर बोलते से जे एक पेन किने निये आसते हबे से आमाके एक पेन किनते बोलते से ब्यापारटा भालो करे ख्याल करबेन तो पेन जखनी किनते बोलबो आमी कि करबो आमी फादारेर कासे कि बोलतेछि जे आमाके मानि दिते हबे तो फादारेर कास थेके आमी मानि निलाम आमी कि करबो ताके एक पेन पैक करबो तो आमार प्रिंटेफ कि करबे सेई पेनटाके प्रिंट करे से बैक करते पारे तो एई क्षेत्रे आमी रिटार्न टाइपे जेटा करते पारी रिटार्न पेन एई काजटा आमी करते पारी कारण आमार काजटा कि छिलो एई फांगशनटार काज कि छिलो आमी टाका निलाम पेन देयार जन्य तो आमी ताके एकटा पेन रिटार्न करलाम ओके तो एई हिसेबे आमरा जे काजटा करी आमी जोदि सेटा एकटु बोझाई आमरा आमादेर जे मेन फांगशनगुलो लिखी मेन एकटा फांगशन সেই ফাংশন অনেক কিছু লেখার পরে এখানে আমরা দিয়ে দিই কি ইন্টিজার ইন্টিজার দিলে আমাদের কি হয় ইন্টিজার দিলে আমরা সেখানে রিটার্ন করি রিটার্ন জিরো জিরো কিন্তু একটা ইন্টিজার টাইপের ডাটা আমরা জিরো এর জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে কোনোটা ইউজ করতে পারতাম যে কোনো ইন্টিজার টাইপের কিছু ইউজ করলেই সে কাজ করতো এখন এই এই ব্যাপারটাতে আমি আরেকটু যদি কথা বলি সেটা হচ্ছে এই রিটার্ন জিরো কথাটা ডিরেক্টলি সম্পর্কিত হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের সাথে আমি কিভাবে সম্পর্কিত যদি কথাটা একটু বলি যে কিভাবে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা প্রোগ্রামে রিটার্ন জিরোটা রিটার্ন করি কোনো জিরো রিটার্ন করি তখন অপারেটিং সিস্টেম বুঝতে পারে এটা কাইন্ড অফ আমি যদি বলি প্রোগ্রামার ডিক্লিয়ারেশন প্রোগ্রামার ডিক্লিয়ার করছে যে আমার এই প্রোগ্রামে কোনো সমস্যা নেই আমার এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করে এই রিটার্ন জিরোটা ইন্ডিকেট করে হচ্ছে আমার এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করবে এর জন্য এইটাই ওএসকে এই নিউজটা সে দিচ্ছে ওকে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি প্রোগ্রাম ফেল হয় আমাদের তো যখন রিটার্ন জিরো থাকে তখনও আমাদের প্রোগ্রাম অনেক সময় রান করে না উপরের কোনো একটা ভুলের কারণে সেইটা এখানে ম্যাটার করতেছে না আমরা একটা ডিক্লেয়ারেশন দিলাম যে আমাদের যেটুকু প্রোগ্রাম হয়েছে এই রিটার্ন জিরো পর্যন্ত যদি এক্সিকিউট হয় তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিন্তু অনেক সময় রিটার্ন জিরো পর্যন্ত এক্সিকিউট হচ্ছে না আরেকটা জিনিস আমরা জিরো এর জায়গায় অনেক কিছু লিখতে পারি আমি সেটাও আপনাদেরকে একটু জানাচ্ছি আমরা রিটার্ন জিরো এর জায়গায় রিটার্ন মাইনাস ওয়ান লিখতে পারি আমরা জিরো এর জায়গায় মাইনাস টু দিতে পারি মাইনাস থ্রি দিতে পারি এই ধরনের কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা ইউজ করি আর কি তো সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো সাপোজ আমরা একটা প্রোগ্রাম করলাম যেখানে আমাদের ফাইল নিয়ে কিছু কাজ ছিল একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে যদি আমরা লিখি রিটার্ন মাইনাস ওয়ান এটা যদি আমরা লিখি তাহলে কি হয় আমি এটার একটা উদাহরণ আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সাপোজ আমি একটা ফাইল নিলাম এটাকে আমি ওপেন করলাম সরি ওপেন করলাম এরপর আমি কি চেক করব ফাইলটা নাল কিনা এটা আমার একটা চেকিং থাকে যদি নাল হয় যদি এটা ট্রু হয় তাহলে কি হবে নাল হয় বা যদি খুঁজে না পায় ধরেন এই ফাইলটা আমার পিসিতে নেই তাহলে কি হবে একটা ইরর মেসেজ প্রিন্ট করে ধরেন প্রিন্টএফ একটা ইরর মেসেজ প্রিন্ট করবে এই ক্ষেত্রে আমি এখানে লিখে রাখতে পারি রিটার্ন মাইনাস ওয়ান অপারেটিং সিস্টেমের কাছে যে ইনফরমেশানটা যাবে সেটা হচ্ছে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে রিটার্ন মাইনাস ওয়ান মানে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতেছে না আমরা যে প্রোগ্রামটা করলাম সেটা সাকসেসফুলি রান করবে না যদি আমরা রিটার্নটা না দেই তাহলে কি হয় হ্যাঁ ফাইলের যে প্রোগ্রামটার কথা একটু আগেই বললাম সেই প্রোগ্রামটা আমি এখানে করেছি আপনাদেরকে একটু দেখাই সেই প্রোগ্রামটাতে দেখেন আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে রিটার্ন মাইনাস ওয়ান ছিল এই রিটার্ন মাইনাস ওয়ানটাকে আমি কমেন্ট লাইন করে দিয়েছি দিলে যে কাজটা হচ্ছে বা যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি ইরোরিয়ান ফাইল ওপেনিং এরপরে ফাইল ওপেন সাকসেসফুল দুইটাই দেখাচ্ছে কিন্তু আমাদের কিন্তু ইরোরিয়ান ফাইল ওপেনিংয়ের পরে আর কিছু দেখানোর কথা ছিল না যেটা আমি পরে দেখতে পারবো আমি যদি একটু কাট করে দেখাই আপনাদেরকে
আমি এখন এখানে যে কমেন্ট লাইন দুটো ছিল আমি কমেন্ট লাইনটা তুলে দিচ্ছি। এখন আমি প্রোগ্রামটা রান করতেছি। পিসি স্লো, এই কারণে একটু সময় লাগবে। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, ইরর ইন ফাইল ওপেনিং, আর কোনো লাইন কিন্তু নেই। তো অপারেটিং সিস্টেমের কাছে বা আমাদের যে সিস্টেম আছে সেখানে যে নিউজটা গেছে সেটা হচ্ছে -1, যেহেতু সেটা একটা প্রবলেম, তো প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছে না। এটা একটা রিটার্নের যে বড় একটা কি বলবো আমি কাজ বা যে কাজটা সে করে থাকে তার ভিতরে একটা বড় কাজ হচ্ছে এটা, যে সে অপারেটিং সিস্টেমকে বা আমাদের যে প্রসেসিং ইউনিট আছে সেখানে সে এই মেসেজটা পাস করে যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল অর নট। ফাইনালি আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে রিটার্ন স্টেটমেন্ট, আমি যদি একটু লিখি এখানে, আমাদের যে রিটার্ন স্টেটমেন্ট সেটা আমাদের কিছু কাজে ইউজ করা হয়। তার ভিতরে একটা হচ্ছে সে যে কোনো ধরনের এক্সপ্রেশনকে রিটার্ন করতে পারে, এবং তার পাশাপাশি সে অপারেটিং সিস্টেমকে, ওএসকে বা আমাদের যে প্রসেসিং সিস্টেম আছে সেখানে সে একটা মেসেজ কনভে করে। সেই মেসেজটা হচ্ছে যখন সে জিরোকে রিটার্ন করে তখন সেটা বাই ডিফল্ট বোঝায় যে প্রোগ্রামটা এক্সিকিউট সাকসেসফুলি। এটা বাদে আমি যদি -1 দিই তাহলে হচ্ছে নট এক্সিকিউট সাকসেসফুলি, এটা বোঝায়। আর আমাদের প্রত্যেকটা ফাংশান, যে ফাংশানগুলো আমরা ইউজ করি সেই ফাংশানের টাইপের উপর বেস করে ফাংশানকে কিছু একটা রিটার্ন করতে হয়। সেই রিটার্নের থ্রু থেকে ফাংশানের যে রিটার্ন টাইপ থাকবে আমরা সেই টাইপের মতো করে যে কোনো একটা ভ্যালুকে আমরা রিটার্ন করতে পারি। সেটা জিরো হতে পারে যদি এখানে ইন্টিজার হয়, যদি এখানে ফ্লট হয় তাহলে 0.0 দিলেও কাজ করবে, যদি ক্যারেক্টার হয় তাহলে ক্যারেক্টার পাঠালো সে কাজ করবে। তো এটাই ছিল কথা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি যতদূর বুঝেছি বা জেনেছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। লাস্ট আমরা যখন এন্ডিং পয়েন্টে ব্যবহার করি নাল পয়েন্টার, বা হচ্ছে যে ওই যে যখন আমরা কোনো একটা লিংক লিস্ট শেষ করি তখন কিন্তু আমরা একদম লাস্টে নাল পয়েন্টার ব্যবহার করি, তার মানে 0 নম্বর অ্যাড্রেসকে আমরা ইন্ডিকেট করি। তো লিংক লিস্ট যখন একদম লাস্টে ওই 0 নম্বর অ্যাড্রেস থেকে ডাটা আনতে যাই তখন অপারেটিং সিস্টেম তাকে ফিরিয়ে দেয়, এর ফলে লিঙ্ক লিস্ট ওখানে ব্রেক করে। তো এই জন্য 0 নম্বর অ্যাড্রেসে যাওয়া মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই যেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, রেস্ট্রিক্টেড শুধুমাত্র অপারেটিং সিস্টেমের জন্য, ওইখানে যাওয়া মানে কোনো কিছু একটা এন্ডিং ঘটা। সেই জন্য কিন্তু আমরা লিঙ্ক লিস্টে লাস্ট নাল পয়েন্টার ব্যবহার করি।